নেত্রকোনা এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানবো এবার। নেত্রকোনায় আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, কয়টি উপজেলা বন্যা কবলিত বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। দুটি উপজেলা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এদিকে মহনগঞ্জ খাইলাঝুটি মদন সেটা হাওড়া প্রদূষিত এলাকা হওয়াতে সেখানে কিন্তু অবস্থা খুব ভয়াবহ দেখা দিয়েছে। আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি যে ইতিমধ্যে গতকালকে সেখানে মদন এবং খাইলাঝুটি উপজেলায় আর্মি মোতায়েন করা হয়েছে এবং আজকে সকালে আসলে দুস্থদের ত্রাণ কেন্দ্রে তাদের পৌঁছানোর জন্য বিজেপি সার্বক্ষণিক মাঠে কাজ করছে। আপনাকে যদি আরেকটু জানাতে পারি, নেত্রকোনার মোহনগঞ্জ যে রেলওয়ে স্টেশন আছে নেত্রকোনা উপজেলার বারহাট্টা আর পাশে যে এই অতিথপুর স্টেশন রয়েছে সেখানে কিন্তু একটা গিয়েছিল তারা ঊর্ধ্বতন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মেরামতের চেষ্টা করছে। সেখানে পানির স্রোত বেশি থাকাতে কিন্তু কার্যক্রম চালানো যাচ্ছে না। আপনি যদি আরেকটু জানাতে চাই যে পূর্বদলের চণ্ডীগড় এলাকায় বন্যার্থদের সাহায্য করতে গিয়ে কিন্তু এক যুবক নিখোঁজ হয়েছিল। সেই যুবককে কিন্তু গতকাল তিনটার দিকে ডুবুরি এবং ফায়ার সার্ভিস ওরা উদ্ধার করতে পেরেছে। সবকিছু নেত্রকোনা আসলে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ দেখা দিয়েছে। জেলা প্রশাসন থেকে ফিশারি করে অনেক, এখানে প্রায় 400 ফিশারির মাছ কিন্তু আপনার পানিতে তুলে গেছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি থেকে। দর্শক, এবারে আমরা কুড়িগ্রামে যুক্ত হতে চাই, সেখানে আছেন সহকর্মী মাইনুল ইসলাম সাগর। সাগর, বানভাসীদের হাতে কি সহায়তা পৌঁছেছে, কোনো খবর কি জানতে পেরেছেন? বাবলি, আপনাকে ধন্যবাদ। গত 24 ঘন্টা কিন্তু ধল্লা ব্রহ্মপুত্র নদের পানি 30 সেন্টিমিটার বিপৎসীমার মধ্যে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নতুন নতুন কিছু এলাকা প্রবাহিত প্লাবিত হয়েছে। কুড়িগ্রামের 9টি উপজেলায় ইতিমধ্যে কিন্তু লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনি কুড়িগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে বন্যা কবলিতদের মাঝে তারা কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, কিন্তু ত্রাণ সহায়তা যে পরিমাণে দেওয়ার কথা, মানে যেভাবে মানুষ পাওয়ার কথা সেভাবে কিন্তু পাচ্ছে না। ত্রাণ সহায়তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিন্তু প্রশাসন কাজ করছে, কিন্তু আমাকে নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসলাম জানান যে ইতিমধ্যে বামনডাঙ্গা এবং আরো কয়েকটি ইউনিয়নে কিন্তু তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। বাবলি, আরেকটা বিষয় আপনাকে জানাবো, আজ বিকেল 3টায় কিন্তু রংপুর বিভাগীয় কমিশনার 300 শুকনো খাবার কিন্তু বানভাসীদের মাঝে তিনি সরাসরি কিন্তু তিনি বানভাসীদের মাঝে কিন্তু সরবরাহ করবেন। আপনাকে আরেকটা বিষয় জানাবো, ইতিমধ্যে নাগেশ্বরী পৌরসভার কিন্তু পৌরসভার শহর প্রধান শহর কয়েকটি শহর কিন্তু তলিয়ে গেছে, এতে মধ্যে কিন্তু 1000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাবলি আমার সঙ্গে একজন আছেন, তিনি এখন আপনাকে এই পানিবন্দির বিষয়ে জানাবেন। বলুন। নাগেশ্বরী পৌরসভার মধ্যে গতকাল থেকে পানি খুব বেশি হওয়ার লাগে, প্রায় 1000-এর ঊর্ধ্বে মানুষ পানিবন্দী হয়েছে। ধন্যবাদ আপনাকে।